বন্ধুরা, ইউরিন ইনফেকশন যে জিনিসটা আর কি, এটা পুরুষদের থেকে মহিলাদের মধ্যে একটুখানি বেশি দেখতে পাওয়া যায়। পুরুষদের তো দেখতে পাওয়া যায় ন্যাচারালি, হ্যাঁ মহিলাদের মধ্যেও দেখতে পাওয়া যায়। তো এটা কিভাবে হয়, তার জন্য কি করতে হবে না করতে হবে, কি করণীয় সমস্ত কিছু নিয়ে আমি কথা বলবো। কিন্তু তার আগে আমি আপনাদের স্বাগত জানাতে চাই আমার ডিআর টিভি বেঙ্গলি চ্যানেলে। বন্ধু, আমি সুদীপ, আপনাদের বন্ধু। আজকে যে টপিক নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে হলো অ্যালকাসিট্রল লিকুইড, ঠিক আছে, যেটা 100 ml এর জাইডাস কোম্পানি তৈরি করে এবং যার MRP রয়েছে 76.10 টাকা। আর যে মলিকুল দিয়ে এই ওষুধটা তৈরি হয় সেটা হচ্ছে হলো ডিসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেট সিরাপ। এটা আইসক্রিম ফ্লেভারে রয়েছে, অ্যালকাসিট্রলের ব্র্যান্ড নেম, মলিকুল রয়েছে ডিসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেট সিরাপ। তো ডিসোডিয়াম হাইড্রোজেন সাইট্রেট সিরাপ আপনি আপনার কেমিস্ট শপে আপনি যে কোনো কোম্পানির পেয়ে যেতে পারেন, জাইডাসেরও পেতে পারেন বা অন্য কোনো যে কোনো কোম্পানি পেয়ে যেতে পারেন, আপনি ইউজ করতে পারেন। খুবই ভালো একটা লিকুইড রয়েছে। তো এটা টোটালি ইউজ হয় হচ্ছে হলো আপনার ইউরিন ইনফেকশানে। মানে ধরুন আপনি ছেলেদের ক্ষেত্রে কী হয় সেটা আমি আগে আপনাদের বলে দিই। ছেলেদের ক্ষেত্রে ছেলেরা যেখানে সেখানে দাঁড়িয়ে ইউরিন থ্রো করতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু লেডিসদের ক্ষেত্রে কী হয়, একটা পার্টিকুলার একটা জায়গায় যেতে হয়। এবার সেই জায়গাটা হতে পারে পাবলিক টয়লেট বা কারো বাড়ি বা নিজস্ব বাড়ি। এবার পাবলিক টয়লেটে কী হয়, এখানে বিভিন্ন ধরনের লোক আসে, সেহেতু সেই জায়গাটা ইনফেক্টেড হওয়ার চান্সেস ম্যাক্সিমাম থাকে। আর কারো বাড়িতে যদি যান সেক্ষেত্রেও সেখানেও ইনফেক্টেড হওয়ার চান্সেসটা থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি যদি কিছু যদি নিয়ম মেনে চলেন, বা ধরুন পাবলিক টয়লেটে গিয়ে সেখানে আপনি ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিয়ে তারপরে আপনি যদি ইউরিন থ্রো করেন, তাহলে একটুখানি চান্সেস কম থাকে আপনার ইনফেকশন হওয়ার জন্য। বা কারো বাড়িতে যদি আপনি সেম পদ্ধতি ইউজ করেন তাহলে ইউরিন ইনফেকশনটা হওয়ার চান্সেস খুব কম থাকে। এবার ইউরিন ইনফেকশন ফার্স্ট স্টেজ হয়, সেকেন্ড স্টেজে আপনার পেছাবে জ্বালা পড়া, তার সাথে সাথে আপনার পার্শ্ববর্তী এরিয়ায় চুলকানি টাইপের এ ধরনের নর্মাল সিমটমস হয়। এবং তা যদি আপনি যদি ট্রিটমেন্ট না করেন পরবর্তীকালে ভ্যাজানাল ইনফেকশন একটা দেখতে পাওয়া যায়। তো সুতরাং প্রাথমিক ক্ষেত্রে আপনি কী করবেন, প্রাথমিক ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অ্যাডাল্টের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে এখানে কী করণীয় আছে সমস্ত কিছু এখানে ডোসেজেস দেওয়া আছে। তো অ্যাডাল্টের ক্ষেত্রে আপনাকে 2 চামচ 1 গ্লাস জলে দিনে 3 বার খাওয়ার পরে আপনাকে খেতে হবে, ঠিক আছে। কিন্তু এটা রইল আপনার একটা প্রথম ধাপ। এবং দ্বিতীয় ধাপে যেটা করতে হবে, আপনাকে প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে। জল যেখানে আপনি কম খাচ্ছেন সেখানে কিন্তু এই ইউরিন ফ্রি ইনফেকশনটা ঠিক করতে গেলে একটু অসুবিধা। তো সুতরাং জলটাকে আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে। এবং পেচ্ছাপের জায়গা আপনাকে সবসময় পয় পরিষ্কার রাখতে হবে, আন্ডারগার্মেন্টস যত কিছু আছে সমস্ত কিছু আপনাদের ক্লিন এবং পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস যদি আপনি যদি মেনে চলেন তাহলে আপনার ইউরিন ইনফেকশন থেকে খুব তাড়াতাড়ি আপনি নিস্তার পেয়ে যাবেন। এবং পুরুষদের ক্ষেত্রেও সেম প্রসিডিওর, আপনাদের যদি ইউরিন ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রেও যা যা ডোসেজ যা যা করণীয় আমি বলেছি সমস্ত কিছু করতে পারবেন। আর যদি সাইড এফেক্ট, নর্মালি সাইড এফেক্ট তেমন একটা আমি এখনও পর্যন্ত প্র্যাকটিক্যালি দেখতে পাইনি বা থিওরিক্যালিতে সেরকম কোনো সাইড এফেক্ট লেখা নেই, হ্যাঁ, তবে আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে এটা নেওয়ার পরে তাহলে সেটা আপনাকে ইনস্ট্যান্ট বন্ধ করতে হবে এবং ডাক্তারের সাথে কথা বলতে হবে। এবং আজকের দিনে কিন্তু যে কোনো হসপিটালে কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অ্যাভেলেবেল রয়েছে। তো আপনি সেক্ষেত্রে আয়ুর্বেদিক ট্রিটমেন্টও আপনি কিন্তু নিতে পারেন আপনার পছন্দ মতন, কোনো সাইড এফেক্ট আয়ুর্বেদিকে নেই, ঠিক আছে। এলোপ্যাথিতে হতে পারে আপনার গায়ে চুলকানি বা আপনার জ্বালা পড়া বা ইউরিনে কোনো প্রবলেম দেখা দিলে পরে আপনাকে সাথে সাথে এটা বন্ধ করতে, এবং তার জন্য যদি দরকার পড়ে আপনাকে সাথে সাথে ডাক্তারের সাথেও কথা বলতে হবে, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা আজকের টপিক হয়তো আপনাদের ভালো লাগতে পারে। ভালো লাগলে পরে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল বোতামটা প্রেস করবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং ডিআর টিভি বেঙ্গলি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা, ততক্ষণের জন্য হ্যাভ এ নাইস ডে।